হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে আর আজকে আমি কথা বলবো অনু লৌকিক ওয়েব সিরিজের চতুর্থ এপিসোড হ্যালো লেডিস নিয়ে যেটা চৌকিতে মুক্তি পেয়েছে পাঁচ অগস্ট সাইকোলজিক্যাল ড্রামা জনরার এই এপিসোডের গল্পকার ছিলেন শিবব্রত বর্মন এবং এর পরিচালনায় ছিলেন রবিউল আলম রবি এপিসোডটিতে অভিনয় করেছেন ইরেশ জাকের রাফিয়াত রশিদ মিথিলা শাহানা রহমান সুমি সহ আরও অনেকে এখানে দেখানো হয় সামান্য টিভি দেখা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতণ্ডার এক পর্যায়ে ঘটে যায় এক মারাত্মক দুর্ঘটনা ঠিক ওই সময় টিভিতে প্রচারিত এটি রিয়েলিটি শোয়ের উপস্থাপিকা অপরপ্রান্ত থেকে কোনো এক অলৌকিক উপায়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন এই সিরিজের আগের তিনটা এপিসোড শুধু ভালো লাগাই সৃষ্টি করেনি এক ধরনের মুগ্ধতাও সৃষ্টি করেছিল প্রত্যেকটা গল্প আলাদা আলাদা ধরনের ভালো লাগার অনুভূতি তৈরি করেছিল এবং প্রত্যেকটা গল্পের শেষেই মনে হয়েছিল যে আরেকটু যদি হতো আরেকটু যদি পেতাম আরেকটু যদি বড় পরিসরে জিনিসটা বানানো যেত বাট আনফর্চুনেটলি এই ফোর্থ এপিসোড দেখার পর সেরকম কোনো অনুভূতি হয়নি একরকম ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছে বলা যায় আইডিয়ার দিক থেকে যদি বলি যে এইটার আইডিয়াটাও অন্য এপিসোডের আইডিয়াগুলোর মতো দারুণ ছিল যে টিভির অপর প্রান্ত থেকে কেউ অপর প্রান্তের ঘটনাটা দেখে ফেলছে এই আইডিয়াটা তো দারুণ ছিল খুবই চমকপ্রদ একটা আইডিয়া ছিল বাট এটার এক্সিকিউশনের জন্য যেরকম এলিমেন্ট দরকার ছিল ইন্টারেস্টিং এলিমেন্ট সেটা চিত্রনাট্যে পায়নি মোটামুটি তেইশ মিনিটের মতো গল্পেও যথেষ্ট বোরিং হওয়ার মতো স্কোপ ছিল অ্যাক্সিডেন্টটা যে অ্যাক্সিডেন্টটা হয় ওর পরে আসলে গল্পটা তেমন কোনো ইন্টারেস্টিং কোনো এলিমেন্টই আমি খুঁজে পাইনি এবং সব মানে জিনিসটা যেভাবে শেষ করা হয়েছে সেটাও যথেষ্ট লজিক্যাল মনে হয়নি অভিনয়ের দিক থেকে যদি আমি বলি যে ইরেশ জাকের মিথিলা এরা ভালোই পারফর্ম করেছেন তাদের অভিনয় তেমন কোনো খামতি আমার চোখে পড়েনি বাট যেটা বললাম যে চিত্রনাট্যটা আমার কাছে যথেষ্ট আমেজপূর্ণ মনে হয়নি যেটা এর আগের তিনটা এপিসোডের ক্ষেত্রে হয়েছিল যে পুরোটা সময় ধরে রাখতে পেরেছিল আমাকে চিত্রনাট্যটা যে এবং শেষ হওয়ার পরও মনে হচ্ছিলো যে আরেকটু যদি দেখতে পেতাম আরেকটু যদি দেখতে পেতাম সেরকম কোনো ব্যাপারই এখানে ঘটেনি তো আমার কাছে মনে হচ্ছে যে আইডিয়াটা ওয়েস্ট করা হলো এই আইডিয়া দিয়ে মনে হচ্ছে যে আরও অনেক কিছু করা যেত শেষ পর্যন্ত সেরকম কিছুই পাইনি এবং আরেকটা যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই পুরো এপিসোডটা সাদা কালো করার যৌক্তিকতা আমার আসলে কোনো বুঝে আসলো না যে এটা সাদা করে কেন দেখাতে হলো আমার কাছে জাস্ট মনে হচ্ছে যে ভাব দেখানোর জন্য সাদা কালো একটা ক্লাসি আনার জন্য আদারওয়াইজ আমি এমন কোনো যুক্তি পেলাম না যে এই গল্পটাকে কেন সাদা কালোই দেখানো দেখাতে হবে এখন যদি কেউ বলেন যে যে প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট অফ দ্য স্টোরি ইরেশ জাকের তার জীবনটা এরকম একদম কালারলেস একটা জীবন তার এই তার এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা বোঝানোর জন্যই সাদা কালো করা হয়েছে তাহলে তো আমার প্রশ্ন হচ্ছে যে এপিসোড ওয়ানে মরিবার হলো সাদ সেখানে যে প্রোটাগনিস্ট চরিত্রটা ছিল তার জীবনটাও তো এরকমই ছিল ওই দিক দিয়ে বিবেচনা করতে গেলে তো আমাদের দেশি ফিকশনের অধিকাংশ গল্পই সাদা কালো করা লাগে এখানে স্পেসিফিক কোন রিজনে এটাকে সাদা কালো করতে হবে এটা আমার বুঝে আসে নাই এরকম আমাদের রিসেন্ট টাইমে এরও আরও এরকম আরও কিছু ফিকশন আমি দেখেছি যেখানে সাদা কালো করা হয়েছে বাট আমার কাছে মনে মনে হয়েছে জাস্ট একটা জোর করে একটা ক্লাসি আনার জন্য ব্যাপারটা করা হয়েছে কোনো স্পেসিফিক কোনো যুক্তি নাই এটার পেছনে যাই হোক এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার যেটা আমার কাছে আসলে খুব খাপ ছাড়া মনে হয়েছে ফিনিশিংয়ের ব্যাপারে আসলে আমি না বলে পারছি না সেটা হচ্ছে যে মিথিলা যে ক্যারেক্টারটা প্লে করেছেন যিনি বা রিয়েলিটি শোর হোস্ট তিনি তো ক্যামেরার ওপাশ থেকে ওপাশে কি হচ্ছে ঘটনাটা পুরো দেখতে পান দেখতে পেয়েছেন মানে স্পেশালি জাকেরের মানে তার স্ত্রীর সাথে যে দুর্ঘটনাটা হয়েছে এটা তিনি পুরোপুরি দেখতে পেয়েছেন এবং এটা তার মগজেও খুব ভালো মতেই গেঁথে থাকার কথা এবং পরবর্তীতে দেখানো হয় যে ইরেশ জাকেরদের বাসার ছাদেই তার এই অনুষ্ঠানটার পরবর্তী এপিসোড শ্যুট করার কথা এবং তার স্ত্রীর সাথে তার এই নিয়ে কথা হয়েছে আমার কথা আমার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে তার সাথে যোগাযোগটা হয়েছিল র্যান্ডমলি নিশ্চয়ই কোনো ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা হয়নি এখনকার যে যুগ ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে তো তাদের যোগাযোগটা হয়েছিল তো তিনি যখন আসছেন মানে ফেসবুকের কথাই যদি ধরি তার সাথে যখন কন্ট্যাক্ট হচ্ছে তিনি সেই প্রোফাইল দেখে বুঝছেন না যে আমি তো মানে আমার ভিজুয়াল আমি এই এই পরিবারে এই দুর্ঘটনাটাই দেখলাম এবং পরবর্তীতে তিনি যখন আলটিমেটলি ইরেশ জাকিরদের বাসায় আসলেন তিনি ইরেশ জাকেরকে চিনতেই পারলেন না এরকম একটা ভাবছে তিনি চিনতেই পারছেন না যেখানে তিনি পুরো ঘটনাটা প্রত্যক্ষ করেছেন কার সাথে কি হচ্ছে তিনি পুরোপুরি দেখতেই পেলেন সেখানে তার ভাবটা হচ্ছে তিনি কিছু দেখেনি তার কিছু মনেই পড়ছে না পরে একটা সময় মানে তিনি ভিজুয়ালটা কল্পনা করলেন হ্যাঁ হ্যাঁ এই ঘরেই তো ছিল কিন্তু একটা যে ঘরে হয়েছে সেই ঘরের কথাটা তার মনে আছে কিন্তু যে ঘটনাটা ঘটালো তাদের চেহারা তার মনে থাকার কথা না ওই ওই জায়গার আচরণটা আসলে আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে আমার কাছে আসলে মানে আমি কোনো লজিক খুঁজে পাইনি আপনারা যদি এটা দেখে থাকেন তাহলে এখানে আসলে কি বোঝানো হয়েছে কি বোঝাতে চেয়েছেন নির্মাতা আসলে আমাকে একটু মানে কমেন্ট সেকশনে যদি ব্যাখ্যা করতে পারেন ভালো হয় আমি আসলে মনে হলো যে নির্মাতা আসলে এই এপিসোডটার দ্বারা কি বোঝাতে চেয়েছেন আমি আসলে ধরতে পারলাম না বা বুঝতে পারলাম না এটাই ছিল আমার এই এপিসোডটা নিয়ে রিভিউ রেকমেন্ডেশনের কথা যদি বলেন অন্য এপিসোডগুলোর মতো এই এপিসোডটা আসলে আমি খুব বেশি হাইলি বা কোনোভাবেই রেকমেন্ড করতে পারছি না যেহেতু আমি নিজে দেখে বোর্ড হয়েছি তো আরেকজনের সময় আমি নষ্ট করতে চাই না কেউ যদি দেখতে চান কোনো বাধা নেই নিজ দায়িত্বে দেখে নেবেন আমার রিকমেন্ডেশনের জায়গা থেকে আমি আমার পয়েন্ট অফ ভিউটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক উন শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ